আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সকল চাকরি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো করতে হলে আপনার ইংলিশে ভালো করার কোনো বিকল্প নেই। আর ইংলিশে ভালো করার জন্য ভোকাবুলারিতে দক্ষতা থাকতেই হবে ভালো। এক কথায় যদি বলি, ভোকাবুলারিতে ভালো দক্ষতা না থাকলে আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনোভাবেই ভালো করতে পারবেন না। আজকের ভিডিওতে আপনি কি পরিমাণ ভোকাবুলারি মনে রাখবেন, কিভাবে মনে রাখবেন এবং আমি কি কৌশলে প্রায় 3000-এর উপরে ভোকাবুলারি মনে রেখেছি সহজে, তা আলোচনা করব। তো প্রথমেই আপনাকে আপনার সামর্থ্যকে বিবেচনা করতে হবে, অর্থাৎ আপনি কি পরিমাণ ভোকাবুলারি মনে রাখতে পারবেন। এজন্য ভোকাবুলারি পরিমাণের উপর নির্ভর করে আমি তিনটি ভাগে ভাগ করেছি। দেখুন, প্রথমত বেসিক ভোকাবুলারি মনে রাখতে পারেন, অর্থাৎ বেসিক লেভেলে প্রস্তুতি নিতে পারেন। এক্ষেত্রে আপনার যদি বেশি দুর্বল হন বা যদি কোনোভাবেই সম্ভব না হয় বেশি ভোকাবুলারি মনে রাখা, সেক্ষেত্রে আপনি এই বেসিক লেভেলের প্রস্তুতি নেবেন ভোকাবুলারিতে। এবং এক্ষেত্রে আপনার কাজ হবে বিগত। এক্ষেত্রে আপনি শুধুমাত্র বিগত চাকরি পরীক্ষার যে ভোকাবুলারি আছে সেগুলো আপনি মনে রাখবেন, এবং আশা করা যায় এতে আপনি বিভিন্ন চাকরি পরীক্ষায় 50%-এর মতো কমন পাবেন। আপনার টার্গেট থাকবে 50%, যে অর্ধেক মোটামুটি আপনি যাতে পারেন পরীক্ষায়। আচ্ছা, দ্বিতীয় লেভেল হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড লেভেলে আপনি প্রস্তুতি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো একটা মার্কস আশা করবেন। এক্ষেত্রে আপনাকে করতে হবে কি, বিগত চাকরি পরীক্ষার এবং ইউনিভার্সিটি এক্সাম যেগুলো হয়েছে সেগুলোর সকল ভোকাবুলারি অপশন সহ চারটি অপশন থাকে, অপশন সহ আপনার মনে রাখতে হবে শব্দের অর্থগুলো। আর এক্ষেত্রে আপনি 60-80% চাকরি পরীক্ষায় মার্কস পাওয়ার আশা করতে পারেন এবং পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর তৃতীয়ত হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স লেভেলে যারা প্রস্তুতি নিতে চান, যেমন যারা ইংলিশে পড়েন বা যাদের স্ট্রং আছে, বেজ স্ট্রং আছে ইংলিশে, তারা অ্যাডভান্স প্রস্তুতি নিতে পারেন। এক্ষেত্রে আসলে সমস্ত কিছুই পড়তে হবে আপনার, তো এক্ষেত্রে আপনি 80-100% হয়তো আশা করেন যে এখানেই মার্কস আমি বেশি তুলব। তো তিন লেভেলে তো মেইনলি আমি আপনাদেরকে যে টেকনিকগুলো দেখাবো আর যে 3000 ওয়ার্ডের সিরিয়ালি আমি আপনাদেরকে শিট দিব বা ক্লাস দিব, সেক্ষেত্রে আপনাদেরকে এই বেসিক এবং স্ট্যান্ডার্ড এই দুইটা লেভেল আমি কমপ্লিট করাবো ইনশাল্লাহ, যাতে আপনারা মোটামুটি 50-80% মার্ক পেতে পারেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই ওয়ার্ডগুলো যাতে মনে থাকে দীর্ঘস্থায়ীভাবে। ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা মনে রাখাটাই সবচেয়ে কঠিন। তো মনে রাখতে পারবেন কিভাবে এবং কিভাবে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্ক পাবেন, সেই লক্ষ্যে আমি আপনাদের ক্লাস দিব। তো এই তিন ক্যাটাগরির এক ক্যাটাগরিতে আপনি নিজেকে আগে ফেলুন যে আমি এই ক্যাটাগরির প্রস্তুতি নিব, তো তারপরে সেইভাবে আগাতে হবে। তো আমি যে এই তিনটা ক্যাটাগরি দিলাম, এখন যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি ফেলবেন যে আমি এই ধরনের প্রস্তুতি নিব, তারপর আমি যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো দিব পর্ব আকারে, সেখানে আপনার প্রস্তুতি ইনশাল্লাহ স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসবে এবং মোটামুটি অর্থ শব্দগুলো স্থায়ীভাবে মনে রাখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা টেকনিকগুলো জেনে নিই, ক্লাসগুলো পরে হবে, যে ওয়ার্ডের ক্লাসগুলো পরে দেব। আগে আমরা টেকনিকগুলো জানি যে কী কৌশলে আপনি একটা নতুন শব্দ মনে রাখবেন। তো এই যে কৌশলগুলো, এগুলো জাস্ট আমি বিভিন্ন ভাবে আমি মনে রেখেছি, বইপত্রে ওইভাবে নেই, সুতরাং একটা আনঅফিসিয়াল ব্যাপার স্যাপার, আপনারা জাস্ট এইভাবে একটা ফলো করবেন আর কি এই নিয়মগুলো। প্রথমে আপনি নতুন একটি শব্দ পেলেন মনে করুন, তা পেলে পর্যায়ক্রমে আপনি এই টেকনিকগুলোতে ফেলতে থাকবেন। 5-6টা টেকনিক আছে, ফেলতে থাকবেন। ফেলার পর যেটা যেই টেকনিকটা ওই শব্দের জন্য আপনার উপযোগী হবে সেইটি ব্যবহার করবেন,
ওই শব্দটা মনে রাখার জন্য এবং ওইভাবেই আপনি মনে রাখবেন। আচ্ছা, প্রথমে দেখুন প্রথম টেকনিকটা কী, যে নতুন যে শব্দ পাবেন, মনে করেন যেটার অর্থ আপনি জানেন না, তো শব্দটা পাওয়ার সাথে সাথে সেটাকে আপনি লিখবেন, প্রথমে ইংরেজি লিখবেন, তারপর বাংলা উচ্চারণ সহ সহজভাবে লিখবেন। ধরুন আমি তিনটা শব্দ লিখছি, অ্যামাল গাম, অ্যামাল গাম, তারপর আছে ডাল, তারপর আছে কনসিল, কনসিল। আচ্ছা, তো দেখুন আপনি অ্যামাল গাম, অ্যামাল গাম, অ্যামাল গাম এভাবে বলবেন, বলার পর গাম, গাম মানে কি আঠা, তো এটা কি যুক্ত করে, যুক্ত করা, অ্যামাল গাম মানে যুক্ত করা, মিশ্রিত করা। তো এই এই ওয়ার্ডটা অ্যামাল গাম, এই গাম শব্দ দিয়ে আপনি জিনিসটা মনে রাখবেন, এটি এইভাবে বাংলা লিখে। আচ্ছা, ডাল, ডাল কি, ডাল, ডাল প্রতিদিন ডাল খেতে ভালো লাগে, ডাল মানে বোরিং, বিরক্তিকর, মানে বিরক্তিকর। ইংরেজির সাথে বাংলা লিখবেন তাহলে এই অর্থটা আর কি সহজে আপনি বের করতে পারবেন। কনসিল, সিল আছে দেখুন, সিল, কনসিল, সিল গালা করা থাকে না জিনিস, গোপন জিনিস সিল গালা থাকে, তো কনসিল মানে আছে গোপনীয়, গোপনীয়। এটা হলো প্রথম, অর্থাৎ নতুন একটা শব্দ পেলে আপনি এই টেকনিকটাই ফেলবেন, দেখেন কোনো ক্লু পাওয়া যায় কি না, যদি যায় তাহলে এইভাবে মনে রাখবেন। এবার আমরা দ্বিতীয় টেকনিকটা দেখি। আচ্ছা, দ্বিতীয় টেকনিকটা দেখুন, দ্বিতীয় টেকনিক হচ্ছে নতুন শব্দ পেলে তার ভিতরে যে রুট ওয়ার্ড বা পরিচিত অংশ আছে শব্দের সেটা আইডেন্টিফাই করবেন এবং মনে রাখবেন। দেখুন আমি যে লিখছি লকুয়েশাস, এ লো কিউ লক, ই লকুয়েন্ট, এ লো কিউ লক, ম্যাগনিলকুয়েন্ট, এ লো কিউ লক, অবলকুয়েন্ট, এ লো কি লক, সব জায়গায় লক আছে, লক অর্থ হচ্ছে কথা। তো আপনি যদি এই লক শব্দটার অর্থ জানেন তো এই এই দিয়ে যে শব্দগুলো তৈরি হবে, লকুয়েশাস যে বেশি কথা বলে, ইলকুয়েন্ট অনেক বেশি কথা বলে, ম্যাগনিলকুয়েন্ট বাগাড়ম্বর কথা বেশি বলে, অবলুকুয়েন্ট অর্থাৎ খারাপ ভাষা বা তিরস্কার করা। তো লক শব্দটার অর্থ আপনি জানলে এই সবগুলোর অর্থ মোটামুটি আপনি জানতেছেন। তো এই যে যে শব্দের ভিতর যে রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ডের অর্থ অথবা পরিচিত কোনো আপনার রুট থাকলে সেটা যদি জানেন তাহলে আপনি ওই পুরো শব্দের অর্থটা আপনি জানবেন বা মনে রাখতে পারবেন। তো এইভাবে অনেক শব্দের অর্থ আপনি মনে রাখতে পারবেন। টেকনিক থ্রি দেখুন, নিউমোনিক ব্যবহার করে অথবা মডিফাই করে, শব্দকে মডিফাই করে। দেখুন প্রথমে একটা শব্দ লিখছি কিন্ডেল, KINDL, কিন্ডেল। আচ্ছা, এটা যদি কিন্ডেল, কিন্ডেল, ক্যান্ডেল, ক্যান্ডেল লিখি আমরা, ক্যান্ডেল, ক্যান্ডেল কি মোমবাতি, আগুন ধরে, আগুন ধরা, আগুন ধরা, কিন্ডেল, ক্যান্ডেল। এভাবে ধীরে ধীরে মানে বারবার উচ্চারণ করতে করতে আপনার জিনিসটা আয়ত্ত আসবে। ই রোড, রড, ROD, ই রড, রড কি হয়, বাইরে ফেলে রাখলে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, ক্ষয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া। অ্যানোম্যালি, এনিম্যাল, এনিম্যাল পশু, এরাও অনিয়ম, অশৃঙ্খল, বিশৃঙ্খল, এরা কোনো নিয়ম মানে না, এই জন্য অ্যানোম্যালি, 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 এনিম্যাল, এরকম আপনি বলতে 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 এরকম একটা শব্দের মতো তৈরি হয়ে যাবে, অ্যানোম্যালি মানে বিশৃঙ্খল। অথবা নর্মালি, এ নর্মালি, নর্মালি মানে নিয়ম মতো, স্বাভাবিক, আর এ আছে বুঝলে অস্বাভাবিক, এভাবেও মনে রাখতে পারেন। তো শব্দটাকে আগে দেখবেন, দেখে তারপর আপনি কোনভাবে মনে রাখা যায় সেটা একটু বিশ্লেষণ করতে হবে সময় নিয়ে, কারণ একটা শব্দ আপনি যদি এভাবে মনে রাখতে পারেন তাহলে মোটামুটি স্থায়ীভাবে মনে থাকবে এবং এটা অনেক বড় আপনার অর্জন যদি একটা শব্দকে স্থায়ীভাবে আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, এরপর আমরা চতুর্থ টেকনিকটা দেখি।
চতুর্থ যে টেকনিকটা আমরা দেখব সেটি হচ্ছে শব্দের সাথে সাফিক্স ও প্রিফিক্স থাকে অনেক শব্দে, সেই সাফিক্স ও প্রিফিক্সের অর্থগুলো জানার মাধ্যমে। আপনি এই নিয়মে আসলে অনেক অনেক শব্দ বেশি জানতে পারবেন এবং সাফিক্স ও প্রিফিক্সের মাধ্যমে অসংখ্য শব্দ গঠিত হয়। তো এই সাফিক্স প্রিফিক্সের অর্থ জানলে মোটামুটি আপনি ধারণা করতে পারবেন যে এর অর্থটা কেমন হতে পারে, এবং এক্স্যাক্ট না জানলেও মোটামুটি বুঝতে পারবেন যে এই শব্দ দ্বারা এটি বোঝাচ্ছে। তো দেখুন, ইউ ইউ ইউর অর্থ যদি আপনি জানেন, ইউ অর্থ সু বা ভালো বোঝায়। তো ইউলজি, ইউ আছে ইউলজি মানে প্রশংসা, উচ্চ প্রশংসা। তারপর ইউফোনি, ইউফোনি মানে ফোনি, ফোনি সিম্ফোনি, ফোনি অর্থ হচ্ছে আপনার ধ্বনি বা সুর, ইউফোনি মানে মধুর ধ্বনি। অর্থাৎ কোনো শব্দের আগে ইউ থাকলে বুঝবেন যে ভালো কিছু বোঝাচ্ছে। আচ্ছা, আর আছে দেখুন ম্যাল, ম্যাল মানে খারাপ, বা কু খারাপ জিনিস বোঝায়, ম্যাল মিস যাই হোক। তা ম্যালিশাস, ম্যালিশাস ম্যালিগন্যান্ট ক্ষতিকারক, ম্যালিশাস অনিষ্টকারী ক্ষতিকারক। তো আপনি যদি এই ম্যালের শব্দটার অর্থ জানেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে এটা দ্বারা খারাপ কিছু বোঝাচ্ছে। তারপর গ্রাফ, গ্রাফ মানে লেখা, ক্যালিগ্রাফ হস্তশিল্প যে চিত্রশিল্প কলা সেটা ক্যালিগ্রাফ। তারপর বায়োগ্রাফি জীবন বৃত্তান্ত লেখা, অটোবায়োগ্রাফি নিজের জীবন বৃত্তান্ত লেখা। তো গ্রাফ অর্থ লেখা। তো এইভাবে আপনারা সাফিক্স ও প্রিফিক্সের অর্থ জেনে অসংখ্য শব্দ মনে রাখতে পারেন এবং নতুন শব্দ গঠনও শিখতে পারেন। এরপরে টেকনিকটা আমরা দেখি, পঞ্চম যে টেকনিকটা আমরা ফলো করতে পারি সেটি হচ্ছে শব্দকে বাক্যে ব্যবহার করতে হবে। নতুন একটা শব্দ পেলেন, সেই শব্দটাকে আপনি একটা বাক্য মনে মনে ভেবে বাক্যটায় ব্যবহার করবেন। এক্ষেত্রে বাক্যটা আপনার প্রিয় হতে হবে, মানে ওই শব্দের সাথে যায়, মিলে যায় এমন কিছু, আর বাক্যটা ভালো হোক খারাপ হোক যেভাবে আপনি মনে রাখতে পারেন সেরকম একটা বাক্য তৈরি করবেন। আর এক্ষেত্রে আপনার আশেপাশের মানুষ বা বস্তুর সাথে মিলে এমন কিছু মনে আপনি ই করবেন, প্রাসঙ্গিক তাহলে মনে থাকবে। যেমন কুদুস, কে UDOS কুদুস, তো কুদ্দুস মনে করুন একজনের নাম, তো খুব ভালো ছেলে, কুদ্দুস খুব ভালো ছেলে, কুদ্দুসের প্রশংসা করা আছে, কুদ্দুস মানে প্রশংসা। আচ্ছা, আর একটা শব্দ ধরুন বাইকার, খুব ছোটোখাটো বিষয় নিয়ে বাইকাররা ঝগড়া গোলমাল করে, বাইকাররা এরকম করে থাকে সাধারণত যারা বাইক চালায়। তো বাইকার মানে ঝগড়া করা বা গোলমাল করা। তো এইভাবে আপনি মানে বাক্যটাকে আপনি এমনভাবে প্রাসঙ্গিকভাবে আপনার আশেপাশের জিনিস কল্পনা করে আপনি বাক্যটা তৈরি করবেন, মাঝে শব্দটাকে ফেলে দিবেন। তো আশা করি এইভাবেও অনেক শব্দ স্থায়ীভাবে মনে থাকবে। এরপরে কোনটা আমরা দেখি, টেকনিক সিক্সে যে পদ্ধতিটিতে আমরা ব্যবহার করতে পারি এটা আসলে আপনার শব্দ ভাণ্ডারকে ইনক্রিজ করবে। যেমন আপনার প্রিয় কিছু, আপনি যা কিছু পছন্দ করেন, আপনি বই যদি পছন্দ করেন, কোন ধরনের বই পছন্দ করেন, ইংলিশ স্টোরি বই, আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করলে অ্যাডভেঞ্চার, তারপর আপনি যদি রোমান্টিক বই পছন্দ করেন রোমান্টিক, অথবা থ্রিলার যা পছন্দ করেন ইংলিশ, ওই টাইপের বই পড়বেন সময় পেলে, ওই টাইপের বই পড়বেন। আচ্ছা, আপনি যে ধরনের নিউজ পছন্দ করেন, ক্রাইম নিউজ পছন্দ করলে ক্রাইম নিউজ পড়বেন, আপনার জোর এখানে বাধ্য করা হবে না, আপনি যা পছন্দ করেন, সেলিব্রিটি নিউজ পছন্দ করলে সেলিব্রিটি নিউজ পড়বেন, তারপর আপনি যে ধরনের মুভি পছন্দ করেন, হরর মুভি পছন্দ করলে হরর মুভি দেখবেন ইংলিশ সাবটাইটেল সহ, সাব সহ। যাই হোক, এই বই, তারপর আপনার নিউজ, মুভি, এগুলো সব ইংলিশ, যখন আপনি যেগুলো পছন্দ করেন সেইগুলো আপনি দেখবেন, তাহলে আপনার নিজের অজান্তেই আপনি শব্দগুলো অর্থ জানতে চাইবেন এবং ওই শব্দের অর্থ জানার মাধ্যমে মানে ওই শব্দগুলো আপনি স্থায়ীভাবে মনে রাখতে পারবেন। তো আপনার যা ভালো লাগে ইংলিশে সেইগুলো আপনি এইভাবে দেখবেন এবং এগুলো অটোমেটিক আপনার মনে রাখবে,
এবং টেকনিক সেভেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেখা। রাইট রাইট রাইট, বারবার লিখতে হবে, আসলে লিখতে হবে, এবং রিভিশন রিভিশন রিভিশন। আপনি যে টেকনিকেই পড়েন না কেন, আপনাকে সুনির্দিষ্ট গোছানো একটি নোট থাকতে হবে, যেখান থেকে আপনি পড়েন সেইগুলো নিয়ম মতো আপনি 2 মাস 3 মাস 6 মাস যখনই হোক আপনাকে পার রিভিশন দিতে হবে। আপনি একবার পড়ে রাখলে যে একেবারে আজীবন মনে থাকবে এরকম কোনো গ্যারান্টি নাই, আপনাকে মোটামুটি একটি টেকনিক ফলো করে মনে রাখতে হবে এবং ওইটা মাঝে মাঝে মোটামুটি একটা সময় পর পর আবার রিভিশন দিতে হবে। তো মেইন কথা আপনার যে 3000 হোক 4000 হোক একটা নির্দিষ্ট জায়গা থেকে পড়বেন, অনেক বই পড়ার দরকার নাই, একটা নির্দিষ্ট জায়গা থেকে পড়বেন এবং সেটি মাঝে মাঝে রিভিশন দেবেন। আমি 3000-এর মতো ওয়ার্ড দিব আপনাদের, বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ডের সমন্বয়ে, এবং সেগুলো কীভাবে মনে রাখবেন সে ক্লাস আকারে দিব ইনশাল্লাহ। আশা করি এই নোটটা রাখলেও ইনশাল্লাহ আপনাদের ভোকাবুলারিতে মোটামুটি একটা মার্কস পাওয়ার ব্যবস্থা হবে। তো আজকে এ পর্যন্তই, ভিডিওটি আপনাদের যদি উপকারে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সামনের ওয়ার্ডের ভোকাবুলারির ওয়ার্ডের যে পর্বগুলো আসতেছে সেগুলো যদি পেতে চান। আর আমি সম্পূর্ণ ভিডিওগুলো শেষ করে পর্বগুলো আপনাদের শিট মানে পিডিএফ দিয়ে দেব ইনশাল্লাহ, সেইগুলো আর মনে রাখার কৌশল সহ পিডিএফ পাবেন। তাই অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা।